বিয়ে করেছো কি মরেছো, এই কনসেপ্টটার ওপরে এর আগে অনেক সিনেমা বেরিয়েছে, যেমন বিয়ের আগে কতটা ভালো সময় যাচ্ছে, তারপরে বিয়ের পরে কী কী মজার ঘটনা ঘটছে, মানে খারাপ সময় আমি বলবো না, মানে মজার ঘটনা, মানে খারাপ সময় যাচ্ছে মানে বর বউয়ের সেটা দেখতে আমাদের মজা লাগছে। তো এই নিয়ে রিসেন্টলি অনেক ফেসবুক হোয়াটসঅ্যাপে তোমরা অনেক মিম দেখতে পাও। তো এই জিনিসটাকেই আবার রিকল করছে বিশ্ব দাশগুপ্ত তার পরের সিনেমা বিবাহ অভিযানে। বিবাহ অভিযানের ট্রেলারটা আমার বেশ দারুণ লেগেছে। এখানে সব তাবড় তাবড় কাস্টার রয়েছে, রুদ্রনীল রয়েছে, সোহিনী রয়েছে, অঙ্কুশ রয়েছে, বাংলাদেশের নুসরাত রয়েছে, এছাড়াও রয়েছে আমার মোস্ট ফেভারিট অনির্বাণ রয়েছে, আর অনির্বাণ অপোজিটে প্রিয়াঙ্কা রয়েছে, অম্বরীশ রয়েছে। তো প্রত্যেকে দাবর দাবর অ্যাক্টার এখানে, এদের কাজ দেখে মনে হচ্ছে দারুণ প্রমিসিং হবে সিনেমাটা। আর গল্পটা যদি ট্রেলার থেকে যা বোঝা যাচ্ছে যে রুদ্রনীল আর অঙ্কুশের সবেমাত্র বিয়ে হয়েছে, রুদ্রনীলের এখানে ওয়াইফের রোলটা প্লে করবে সোহিনী, যে হচ্ছে খুব মানে ধার্মিক টাইপের, সব জায়গা দিয়ে ঠাকুরের মানে ছবি লাগিয়ে দেয়, সব বাড়ির ছবি সরিয়ে দিয়ে সবসময় রুদ্রনীলের গায়ে তাকা বেঁধে দেয়, এরকম একটা ক্যারেক্টার এখানে প্লে করেছে সোহিনী, যেটা আমার খুব মানে প্রমিসিং লাগছে। বিশেষ করে রুদ্রনীল আর সোহিনীর মধ্যে যে কমেডিটা খুব ভালো হবে। এছাড়া অঙ্কুশ রয়েছে, অঙ্কুশ যেমন কমার্শিয়াল সিনেমাতেও কাজ করে, সেরকমই এই ধরনের যে সিনেমাগুলো মানে কমেডিতেও অঙ্কুশ খুব ভালো কাজ করে। কারণ রাজ চক্রবর্তীর একটা সিনেমা যেটা এসেছিল বড়দুর্গা মাইতে, যেটাতে অঙ্কুশ আর আমাদের বসিরহাটের এমপি নুসরাত ছিল, সেই সিনেমাতে কিন্তু অঙ্কুশকে আমার দারুণ লেগেছিল অ্যাজ এ কমেডিয়ান অ্যাক্টার। তো অঙ্কুশ এই সিনেমাতেও দারুণ কমেডি করেছে রুদ্রনীলের সাথে, আর অঙ্কুশের ওয়াইফের রোলটা প্লে করেছে বাংলাদেশি অ্যাক্ট্রেস নুসরাত। তো ওদের মধ্যেও কেমিস্ট্রিটা ভালোই হবে যা দেখে বুঝলাম। আর এখানে দারুণ আমার চমক লাগলো অনির্বাণের রোলটা, অনির্বাণ এখানে দারুণ লেগেছে অনির্বাণকে। অনির্বাণ একজন ব্যর্থ প্রেমিক, যে কিনা তার প্রেমিকা আর কি খোঁজের জন্য ব্যস্ত হয়ে পড়েছে, এরকম একটা ব্যাপারে রোলটা করছে, আর তার প্রেমিকার মানে লাভ ইন্টারেস্টের ক্যারেক্টারটা প্লে করছে প্রিয়াঙ্কা। আর সবথেকে মজার ব্যাপার হলো যেখানে অনির্বাণ তার প্রেম পায়নি বলে সে একটু ডাকাত সেজে থাকে, সে একটুখানি মানে মানে অ্যাকশন হিরো অ্যান্টি হিরো টাইপের রোল করছে এখানে। অন্যদিকে আবার সোহিনী, রুদ্র আর অঙ্কুশ মানে নুসরাতের যে ক্যারেক্টারগুলো, সেই দুজন আর কি বর তাদের বউয়ের পাগলামতে জাস্ট পাগল হয়ে যাচ্ছে, পাগলামও বলবো না, হয়তো বেশি কিছু চেয়ে ফেলেছে বরের থেকে, পাগলামো তো বউরা করে না, ওরা বরেরাই করে। তো আলটিমেটলি সেই তারা একটুখানি রিলিফ পাওয়ার জন্য তারা বউদের ছেড়ে পালাতে চাইছে, আর তাদের সাথে দেখা হয়ে যাচ্ছে অনির্বাণের যে টিমটা, অনির্বাণ এখানে ডাকাত টাইপের একটা লুক দিয়েছে, আমি জানি না ডাকাতের রোলই করছে নাকি ওনার নাটকের সিন দেখাচ্ছে বা কোনো যাত্রাপালার সিন দেখাচ্ছে, সেটা সিনেমা দেখলে বুঝতে পারবো। তো আলটিমেটলি তো অনির্বাণের সাথে তাদের দেখা হয়ে যায়। এখানে পুলিশের একটা ক্যারেক্টার প্লে করেছে অম্বরীশ, অম্বরীশকেও দারুণ লাগছে। আর ট্রেলারের শেষে যে গানটা অনির্বাণ গাইছে, কিচ্ছু চাইনি আমি আজীবন মালতীকে ছাড়া, ওই জায়গাটাতে আমার দারুণ লেগেছে গানটা শুনতে। ইভেন অম্বরীশের এক্সপ্রেশনটাও আরও আমার দারুণ লেগেছে, যে পুলিশ হয়ে যে কাঁদছে ওই সিনটা আমার দারুণ লেগেছে। আর এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার দারুণ লেগেছে, যদিও ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিছুটা অন্য অন্য মিউজিকের সাথে একরকম পেয়েছি আমি, বাট বিবাহ অভিযানের যে টাইটেলটা একটা রাখা হয়েছে সেইটাও বেশ ভালো লাগছে। মিউজিক দিয়েছে জিৎ গাঙ্গুলি, জিৎ গাঙ্গুলিকে অনেকদিন পরে আবার এই ধরনের একটু ফানি মিউজিক দিতে দেখছি এখানে। আর এই সিনেমার ডিরেক্টর হচ্ছে বিশ্বা দাশগুপ্ত, আগেই বললাম বিশ্বা দাশগুপ্ত। অভিশপ্ত নাইটি সিনেমাটা আমার বেশ দারুণ লেগেছিলো, কারণ অভিশপ্ত নাইটি সিনেমাটার কনসেপ্টটা ছিল যেমন হলিউডে প্যারোডি মুভি হয়, তো ওরকম প্যারোডি মুভি স্টাইলের। বাট তারপরে বিশ্বা দাশগুপ্ত টলিউডে যেরকম কমার্শিয়াল ডিরেক্টররা যেরকম ট্রেন্ড ফলো করে, সেই টুকে দেওয়ার ট্রেন্ড, সেই টুকে দেওয়ার ট্রেন্ড ধরে শুধু তোমারই জন্য বানালো, গ্যাংস্টার বানালো, তো এই ধরনের সিনেমা বানাচ্ছিলো, কারণ বিশ্বা দাশগুপ্ত নিজের একটা জেনার ছিল। তো আমার মনে হয় বিশ্বা দাশগুপ্ত এই যে সিনেমাটা এখন আছে বিবাহ অভিযান, এটাতে আবার নিজেকে আবার নতুন করে একটা রিবর্ন হচ্ছে বিশ্বা দাশগুপ্তর। তো এই সিনেমাটা দেখার জন্য আমি ইগালি ওয়েট করে বসে আছি, সিনেমাটা দারুণ হবে হয়তো। মানে এই বলিউডে এই ধরনের কমেডি সিনেমা এখনকার দিনে প্রায় খুব একটা দেখাই যায় না, বিশেষ করে এই যে বিবাহ অভিযান মানে বিয়ের পরের যে জিনিসগুলো নিয়ে, যেগুলো নিয়ে আমরা খুব মিম দেখতে পাই ফেসবুক হোয়াটসঅ্যাপে, সেটা নিয়ে যখন একটা হবে সিনেমা বেরোবে সেটা আমাদের দারুণ দেখতে লাগবে। তো অনেক এক্সপেকটেশন আছে সিনেমাটা নিয়ে। তো এই ভিডিওটা নিয়ে এটাই বলার ছিল, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর মোস্ট ইম্পর্টেন্টলি সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার পরে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে নতুন করে ভিডিও নিলে তার নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের কাছে সবার আগে। আর আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে, বাই বাই।